আমি রোকেয়া ম্যাডাম। দেখো রোকেয়াটা সহকারী শিক্ষিকা, মনে পড়েছে তোমাদের সাথে আমার একটা ক্লাস হয়েছিল, গণিত ক্লাস, অনেক মজা করেছিলাম, তাই না? আজকে আমরা সেই একই বিষয়বস্তু নিয়ে হাজির হয়েছি। তোমাদের সাথে আমার কথা কয়েকটা কথা হয়েছিল গত ক্লাসে আমরা যা শিখবো সেই আলোকে আজকে আমরা আবার নতুন একটা পদ্ধতি শিখে নিব, অর্থাৎ পরীক্ষার মতো নিয়ে নিব। কি আবার আরো একটি কথা বলেছিলাম যে তোমরা অবশ্যই পড়াগুলো সুন্দরভাবে, যেই আমি একটা ম্যাজিক তোমাদের শিখিয়ে দিয়েছিলাম সেই ম্যাজিকের মাধ্যমে মনে রেখে তোমরা আম্মুর কাছ থেকে অবশ্যই গুড় নিয়ে নিবে। নিয়েছো তো? অবশ্যই নিয়েছো, আমি কিন্তু এগুলো স্কুল করলে দেখবো। আজকে তোমাদের আরো একটি কাজ আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে পরীক্ষা। আমরা শিখেছিলাম 51 থেকে 70, কি বোর্ডে দেখে মনে হচ্ছে না ম্যাডাম কি ভুলে গেল যে 51 থেকে 70 হয়, 70 থেকে তো 51 হয় না। হ্যাঁ, আমি ইচ্ছা করে তোমাদের কেটে দিয়েছি। কেন দিয়েছি জানো? ওই যে তোমাদের ম্যাজিকটা শিখিয়ে দিয়েছি সেই জন্য তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে এখন শিখে ফেলেছ যে 51 থেকে 70 পর্যন্ত কিভাবে কথা লিখতে হয়। তো এটা একটা পরীক্ষা হওয়া উচিত না? আসলেই শিখেছো কিনা? এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি তোমাদের এই পদ্ধতিটাকে উল্টে দিয়েছি, অর্থাৎ 70 থেকে আমরা 51, অর্থাৎ উল্টা দিক থেকে আমরা লিখব। যে লিখতে পারবে সে ভেরি গুড। ম্যাডাম কিন্তু এই পরীক্ষার খাতাগুলোও দেখব স্কুল যখন খুলবে। তো পরীক্ষা যদি বলি তাহলে নিশ্চয়ই এখানে নম্বর দিতে হয়। দেখো 51 থেকে 70 পর্যন্ত লিখতে গেলে টোটাল কতগুলো সংখ্যা? 20টি সংখ্যা। এই ছোট ছোট লিখা কি আর এক করে দেওয়া যায়? এর জন্য আমি তোমাদের পরীক্ষার নম্বর ঠিক করেছি কত? 10, অর্থাৎ দুইটাতে এক করে, তাহলে 20টি সংখ্যা কত হবে? 10 নম্বর। অর্থাৎ তোমাদের 10 নম্বরের একটা পরীক্ষা বাসায় দিতে হবে, আম্মুর কাছ থেকে ভেরি গুড নিতে হবে, সাথে 10-এ 10 পেতে হবে। যারা 10-এ 10 পাবে আম্মু 10-এ 10 দিবে প্লাস ভেরি গুড দিবে, ম্যাডাম তাকে সেই খাতাটা ভরে বড় করে একটা লিখে দিবে, কথা দিলাম। কি রেডি তো সবাই? ওকে, আজকে তাহলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে গেলো এবং আম্মুর কাছে পরীক্ষাটা দিয়ে। এবার আমরা সেই ম্যাজিকের মতো কি করব? ম্যাজিক তো শিখেই ফেলেছি না? আজকে আমরা শিখবো 71 থেকে 90 পর্যন্ত কি সংখ্যাগুলো মুখে তো বলতে পারো সবাই, অবশ্যই পারো, শুধু কথায় লেখাটাই আমরা আজকে শিখে নিব। তো আজকে সংখ্যাগুলো হচ্ছে সেই তোমার 8 পৃষ্ঠা, তোমার বোর্ড বইয়ের 8 পৃষ্ঠা থেকে তুমি সংখ্যাগুলো বানা, অর্থাৎ কথায় লেখা শিখে যাবে। তারপরও ম্যাডাম তোমাদের যেহেতু ক্লাস নিব, পড়াবো, আমি কী করছি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটা কত বলো তো সবাই? কি 7-এ 70 শিখেছি না? 7-এ যদি 70 হয় 7-এ কত হবে? 71। 7-এ কিন্তু আমরা 71 70 কেমন মনে আছে? 10-এ 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 10-এ
এটা আমরা মোটামুটি সবগুলোর মধ্যে রাখবো, কিছুটা চেঞ্জ আসবে। দেখো একাত্তর মানে একাত্তর, এক আটাটা তাদের সুবার বসুন র একাত্তর, সাত দশে একাত্তর, এরপর কি সাত দশ দুই বাহাত্তর। দেখো সে একইভাবে এখানে তাদের সুবার বসুন র এখানে আসছে, তাহলে কি হবে বাহাত্তর, বাকার বা বাকার না বাহা তাদের সুবার বসুন র সাত দশে একাত্তর, সাত দশ দুই বাহাত্তর, সাত দশ তিন কত শিখার পদ্ধতিটা সহজে মনেও থাকবে, তাই তো? তাহলে আমি তোমাদের শিখেছিলাম গত ক্লাসে যে আমি পরবর্তী যে সংখ্যাটা লিখবো সেটা শিখার জন্য বা মনে রাখার জন্য সে আমার প্রথম থেকে সংখ্যাগুলো যদি আমি পড়ি তাহলে পরের সংখ্যাটি ইজিলি আমার মনে করে যাবে। তাহলে এখানে কি করেছিলাম, সাত দশের একাত্তর, সাত দশের বাহাত্তর, সাত দশের তিয়াত্তর, সাত দশ চার কত দেখেছ, প্রতিবার একটু দেরি আসছে, তাহলে
চুয়াত্তর মানে মি চারশো তো চু অন্তস্থ আকার আ চুয়া তত রসুকা। এখন সহজ লাগছে না তোমাদের যে প্রতিটা যদি একই হয় তাহলে এতটুকু ভালোভাবে মনে রাখলে আমি লিখে দিতে পারবো। কারণ শিখলেন কি সাতাশ এক একাত্তর, সাতাশ দুই বাহাত্তর, সাতাশ তিন তিয়াত্তর, সাতাশ চার চুয়াত্তর, সাতাশ পাঁচ আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি। তারপর কি বলতো মনে পড়েছে না
বাহাত্তর, সাতাশ দুই তিয়াত্তর, সাতাশ চার চুয়াত্তর, সাতাশ পাঁচ পঁচাত্তর, সাতাশ ছয় ছিয়াত্তর, সাতাশ সাত সাতাত্তর, সাতাশ আট আটাত্তর, সাতাশ নয় উনআশি, আটাশে আশি। সবাই বলছো না? অবশ্যই বলছো। না বললে আবার খেয়াল করো, পরের অংশ গুলো ভাষাটা অবশ্যই বলবে। আটাশ এক কি? একাশি। আটাশ দুই বিরাশি। আটাশ দুই বিরাশি। আটাশ চার চুরাশি। আটাশ পাঁচ পঁচাশি। আটাশ ছয় ছিয়াশি। আটাশ সাত সাতাশি। আটাশ আট আটাশি। আটাশ নয় নব্বই। আটাশে নব্বই। তাহলে আমরা শিখে ফেললাম যে একাত্তর থেকে নব্বই পর্যন্ত কথায় তাহলে তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে একাত্তর থেকে নব্বই পর্যন্ত কথায় লেখা। সেই অপেক্ষায় আমি থাকলাম। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।